বহু বছর পুরনো ঘটনা। একটা গ্রাম থেকে চার বন্ধু ব্রহ্মানন্দ নামের এক মহান সাধুর কুটিরে গিয়ে উপস্থিত হয়। ব্রহ্মানন্দ তপস্যায় অনেক সিদ্ধি লাভ করেছে। ব্রহ্মানন্দ নিজের কুটির দিকেই যাচ্ছিলেন, তখনই ওই চারজনকে উনি দেখেন আর বলেন, কি চাই তোমাদের বৎস? এখানে কি জন্য এসেছো? আমাদের আপনার আশীর্বাদ চাই সাধু মহারাজ। শুধু আশীর্বাদ অথবা আরো কিছু চাই তোমাদের? দয়া করে আপনি আমাদের সাহায্য করুন, আমরা আমাদের বাড়িঘর ছেড়ে আপনার শরণে এসেছি। আমাদের এমন সিদ্ধির লালসা যে আমাদের ভাগ্য বদলে দেবে। আমরা জানি ভাগ্য ছাড়া কিচ্ছুই সম্ভব না। আরে কতদিন আমরা এরকম পায়ের উপর পা তুলে বসে থাকবো? আপনি আমাদের পথ দেখান, আপনার অনেক অনুকম্প হবে। তোমাদের চারজনেরই বিপুল একাগ্রতা আছে, আমাকে তোমাদের জন্য কিছু না কিছু তো করতেই হবে। আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। ধন্যবাদ সাধু মহারাজ। ব্রহ্মানন্দ কুঠির থেকে বাইরে এলেন, তোর হাতে চারটে গুলি ছিল। আমি তোমাদের সবাইকে একটা করে গুলি দিচ্ছি, এটা নিয়ে তোমরা বাইরের দিকে এগোতে থাকবে। যেখানে কোথাও এই গুলি হাত থেকে পড়ে যাবে, ওই জায়গায় মাটি খুঁড়ে দেখবে তোমরা, ওখানে অবশ্যই তোমাদের ধ্যান প্রাপ্তি হবে। তাই নিয়ে আবার নিজের নিজের বাড়ি ফিরে যাবে। ধন্যবাদ সাধু মশাই। চার বন্ধু মিলে পাহাড়ের দিকে চলতে লাগলো। প্রত্যেকের হাতে কোদাল ছিল। এর মধ্যেই এক বন্ধুর হাত থেকে গুলি নিচে পড়ে যায়। সে বলে ওঠে, আরে দেখো আমার হাত থেকে গুলিটা এখানেই পড়লো, চলো চলো এখানেই খোদা আরম্ভ করি আর তাড়াতাড়ি ধন সম্পদ বের করি। ওরা কোদালের পর কোদাল লাগাতে লাগলো, তাড়াতাড়ি ওখানে গর্ত তৈরি হয়ে গেল। আরে দেখো এখানে কত কাঁচা তামার খনি আছে, আমরা সবাই এটাকে নিজেদের মধ্যে ভাগ করে বাড়ি ফিরি। মূর্খ তুই, আমরা কোনো তামা পিতল জোগাড় করতে বাড়ি থেকে বেরোইনি। আগে আমরা খাঁটি সোনাও কিন্তু পেতে পারি, তামা দিয়ে আমাদের কতদিন চলবে? আমাদের চারজনের জন্য এটা বেশি কিছু নয়, আমাদের কিন্তু আরো আগে যেতে হবে। যেরকম তোমার ইচ্ছা, কিন্তু কিন্তু আমি এর থেকে আগে আর যেতে পারবো না। আমার নিজের জন্য এই তামা অনেকটা, জীবন ভর খরচা করলে তাও এই তামা ফুরবে না। আমি তো এবার ঘরেই যেতে চাই। তারপর সে তামার বস্তা ওঠায় আর বাড়ির দিকে রওনা দিল। বাকি তিনজন পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যেতেই অন্য এক বন্ধুর হাত থেকে গুলি পড়ে যায়। মাটি খুঁড়লে ওখানে ওদের রূপোর বড় বড় ঢিপি পেল। এবার আমাদের বেশি লোভ করা উচিত না, রূপো অনেক মূল্যবান। এবার যা যা পেলাম ওটা আমরা তিনজন ভাগ করে নি। অনেক দিন হয়ে গেছে ঘর যাইনি, এবার চলো। কিন্তু আমরা আগে আর কি কি পেতে পারি এটা কি তুমি দেখবে না? কে জানে আগে সোনাও কিন্তু পাওয়া যেতে পারে। মূর্খের মতন কথা বলো না, এইসব ওঠাও আর চলো আগে। না বাবা না, আমি আর এর থেকে আগে চলতে পারবো না, আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি, আমি এই রূপতেই খুশি। তোমাদের দুজনের যেতে হলে যাও। আমি তো সোনা না নিয়ে এখান থেকে যাব না। ওরা দুজন পাহাড়ের দিকে আরো এগিয়ে যায়। যেতে যেতে এক বন্ধুর হাত থেকে তৃতীয় গুলিটিও পড়ে যায়। দুজনেই ওখানে মাটি খুঁড়তে লাগে। এবার সত্যি তারা সোনা পেয়ে গেল। দেখলে, আমরা সাহস জুটিয়েছি বলেই আমরা শেষ অবধি সোনা পেয়েই গেলাম। শীঘ্রই আমাদের এটা বেঁধে ফেরত যেতে হবে, আর আগে যাওয়ার কোনো দরকার নেই। আরে মূর্খ হয়ো না, তুমি দেখলে না যে সববার অনেক মূল্যবান জিনিস আমাদের হাত লাগলো, আর তুমি যাওয়ার কথা বলছো এখান থেকে? এখনো কিন্তু আমাদের কাছে একটা গুলি পড়ে রয়েছে, এইবার যদি হীরে জহরাত মিলে যায় তো? কিন্তু বন্ধু আমাদের তো খালি সোনারই লোভ ছিল, এবার তো সেটা আমরা পেয়ে গেছি, এবার আগে যাওয়ার কি অর্থ? চলো নিজের বাড়ি ফেরত যাই। না, তোমার যাওয়ার হলে তুমি যাও, আমি কিন্তু আরো আগে যাব। আমি তো এবার আরাম করতে চাই, তোমার যাওয়ার হয় তুমি যাও।
আমি তোমার আসার প্রতীক্ষা করব, কেমন? ঠিক আছে ঠিক আছে, আমি আগে গিয়ে দেখছি, কেমন? তুমি দাঁড়াও। চতুর্থ বন্ধু সামনের দিকে এগিয়ে গেল। সে ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু আরো মূল্যবান জিনিস পাওয়ার লোভে সে এগিয়ে যেতে থাকলো। না জানে আর কত পথ এরম করে আমায় চলতে হবে। আমি আবার পথ ভুল করলাম না তো? এই গুলিটাও তো হাত থেকে পড়ছে না। তখনই কারো একটা কাতরানোর আওয়াজ শুনল। সে দেখলো একটা মানুষের মাথার উপর সুদর্শন চাকার মতো চাকা ঘুরছিল, আর ওই মানুষের গাত থেকে রক্ত ঝরছিল। হ্যাঁ, নিজের মাথায় রথের চাকা নিয়ে এই লোকটা কি করছে? হঠাৎ ওই চাকাটা মানুষের মাথার থেকে উড়ে ওর দিকে আসতে লাগলো। আরে, এ এ কি হলো? এ তুমি কি করলে? এ এর কি মানে? আরে আরে, এ এর থেকে ছাড়াও আমায়, এটা খুব ভারী। আমি কিছু করতে পারবো না, এটা ধন দেবতার চক্র। নিজের ধ্যান রক্ষা করার জন্যই উনি এই চক্র চালিয়ে রেখেছিলেন। আমিও ধনের লোভে এই অবধি এসে পৌঁছেছিলাম। এই চক্র যতক্ষণ অবধি তোমার মাথায় ঘুরবে ঠিক ততক্ষণই তোমার কষ্ট তো হবেই, কিন্তু তোমার কখনো খিদে, তৃষ্ণা বা বৃদ্ধাবস্থা কখনোই অনুভব হবে না। আরে আমি তো মরে গেলাম, কিন্তু এর থেকে আমি ছাড়া কবে পাবো, এটা তো বলুন। যখন কেউ তোমার বা আমার মতো হীরের লোভে এই অবধি আসবে, তখনই তুমি মুক্তি পাবে। এটা কি বলছেন আপনি? আমি এই ব্যথা আর কষ্ট সহ্য করতে পারছি না, আমার মাথায় অনেক ব্যথা করছে। হে ভালো মানুষ, এখন এই কষ্ট তো তোমাকে কয়েক বছরের জন্য সহ্য করতে হবে। কত বছর? আপনি এখানে কত বছর ধরে আছেন? আমার তো ঠিক মনে নেই, কিন্তু এটা ভাবো, যখন জাদুরগুলি প্রথমবার আমার হাত থেকে পড়ল, তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রথমবার দ্বারকার রাজা হয়েছিলেন। আমি লোভের পেছনে এরকম অন্ধ হয়ে পড়েছিলাম যে তামা, রূপো আর সোনা ছেড়ে আমি হীরের খোঁজে এই অবধি এসে পৌঁছেছিলাম। তখন আমিও এই চক্র কোনো অন্য ব্যক্তির মাথায় দেখেছিলাম। পরের গল্প তো তুমি বুঝতেই পেরে গেছো, তাই না? ভালো মানুষ, আমি এখানে অনেক ব্যথা সহ্য করেছি, এবার আমার ঘাগুলো আবার খুঁচিও না যেন। তুমি আমায় মুক্তি দিয়েছ, এর অনেক অনেক ধন্যবাদ। এদিকে ওর তৃতীয় বন্ধু অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। কে জানে আমার বন্ধু যে কোথায় রয়ে গেল, ওর কোনো বিপদ আপদ তো হলো না? ও তো একাই আগে গেল। কে তাকে খুঁজতে খুঁজতে ওর কাছে গিয়ে পৌঁছালো। আচ্ছা তো তুমি এইখানে ছিলে, কি করছো এখানে? এই চাকাটা রাখো পাশে আর চলো আমার সাথে, আমরা দুজনে সোনা আধা আধা ভাগ করে নেব। আরে না না, আমি আর তোমার সাথে বাড়ি ফিরতে পারবো না, এটাই ভাগ্যের চক্র। আর এইভাবে ওই চতুর্থ বন্ধুটা নিজের সমস্ত কষ্টের ঘটনা ওকে শোনালো। সব ঘটনা শোনার পর সে বলল, তুমি বললে এটা তোমার ভাগ্যের চক্র? না না, এটা তোমার লোভেরই চক্র। যখন তুমি সোনা পেয়ে গেছিলে তখনও তোমার লোভ কমলো না, তুমি হীরে পাওয়ার জন্য এক গুয়ে হয়েছিলে, এবার ভোগো নিজের কাজের ফল। তৃতীয় বন্ধু ভীষণ দুঃখ পায়। তার এই কথাটার অনুশোচনা হচ্ছিল যে সে নিজের বন্ধুর জন্য কিচ্ছু করতে পারছে না। শিক্ষা: মানুষের জীবনে উচ্চাভিলাষা থাকা উচিত, কিন্তু অতি উচ্চাভিলাষ ক্ষতিকারক হয়ে যায়। আমরা সবসময় তোমাদের জন্য নতুন গান আর গল্প নিয়ে আসব, ততক্ষণে তোমরা দেখো আর গাইতে থাকো। জিঙ্গেল টুনস, জিঙ্গেল টুনস, জিঙ্গেল টুনস।